দর্শক সিলেটের অবস্থা জানবো এবার। সেখানে আছেন আমাদের দুই সহকর্মী আনোয়ার হোসেন এবং হোসাইন আহমেদ সুজাত। শুরুতে যাচ্ছে আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, পরিস্থিতির ভয়াবহতা কতটা? প্রিয়াঙ্কা, আপনি যেটি বলছিলেন অর্থাৎ সিলেট এবং সুনামগঞ্জের যে বন্যার যে ভয়াবহতা সেটি আপনি কিছুটা দেখাচ্ছিলেন, আর আমি ঠিক এই মুহূর্তে সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন এলাকার 9 নম্বর ওয়ার্ডে আছি। আপনাকে একটু দেখাতে চাই যে একেবারেই একটা আবাসিক এলাকার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে সারি সারি যে বাড়িগুলো আছে, অর্থাৎ একেবারে গোছানো একটি আবাসিক এলাকা। এই এলাকায় যে পানি যে কি পরিমাণ প্রবেশ করেছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে উজানের পানির যে ঢল, অর্থাৎ সিলেটে যেই যে ভয়াবহ যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আপনি নিশ্চয়ই জানেন। তো তারই ফলশ্রুতিতে অর্থাৎ এই যে মানুষের যে জীবনযাত্রা একেবারেই কিন্তু থমকে গিয়েছে, বিপর্যস্ত অবস্থায় আছেন এখানকার মানুষজন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে থই থই পানি, অর্থাৎ এইখানে কখনোই এই রকম অবস্থা তৈরি হয়নি। আমি এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে স্মরণকালের ইতিহাসে সিলেটে এই রকম আকস্মিক এত বড় বন্যা তারা কখনোই দেখেননি। প্রিয়াঙ্কা, একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে যে খাবার দাবারের যে বিষয়টি আছে সেটি আমরা যে খুব বেশি চোখে পড়েছে এমনটা বলবো না, তবে তৎপরতা আছে। তবে সেটি অনেক কিছু দুর্গম এলাকা আছে, সেই এলাকায় খুব বেশি যে পৌঁছতে পারছেন এখানকার প্রশাসন থেকে শুরু করে যারা প্রতিনিধি আছেন তারা, সেটি একটি প্রশ্ন রয়ে গেছে। তো চেষ্টার একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আর সিলেটে আজকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, এটি একটি ভালো দিক বলা যায়। রাতের শেষের দিকে বেশ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, যে কারণে কিছুটা হলে স্বস্তির একটা আভাস হয়তো মিলেছে নগরবাসীর এমনটা আমরা বলতে পারি। কারণ থেমে থেমেই প্রচণ্ড বৃষ্টি হয়, আর বৃষ্টি হলেই একদিক দিয়ে পানি যেমন ঢোকে অন্যদিক দিয়ে পানি বের হয়ে যায়। এমন হয় যে সকালবেলায় কোনো রাস্তায় একেবারেই কোমর সমান পানি হয়ে যায়, আবার হয়তো দুপুর বা বিকেলের পরে সেই পানি নেমে যায়, এমনটা হয়েছে। তবে আবহাওয়া অফিসের যে তথ্য সেটি যদি বলি তাহলে আগামীকাল পর্যন্ত এরকম বৃষ্টি অব্যাহত থাকবে এমনটা কিন্তু বলা হয়েছে। আর যদি এরকম ভারী বর্ষণ হতেই থাকে তাহলে যে পরিস্থিতি কেমন হবে সেই আশঙ্কার কথাও জানানো হয়েছে, এমনটাও আপনাকে আমরা বলতে পারি। তো সব মিলিয়ে বলতে গেলে বন্যা পরিস্থিতি, বিশেষ করে সিলেট শহরের যে চিত্র সেই চিত্রটি একেবারেই কিন্তু খুব ভয়াবহ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই আবাসিক যে এলাকা সেই এলাকায় একেবারেই নিচতলা দোতলা পর্যন্তও কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, আর এখানকার মানুষজন সবাই অন্যত্র আশ্রয় নিয়েছেন এমনটা আমরা জেনেছি। আর সিলেট শহরে 100-এর উপরে আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। আমরা দেখেছি মানুষের যে দুর্দশার চিত্রটি আমরা দেখেছি, তাদের কাছ থেকে শুনেছি, অর্থাৎ যারা একটু রিমোট অর্থাৎ যে প্রত্যন্ত এলাকা সেখান থেকে যারা এসছেন তাদের দুর্দশার আসলে শেষ নেই। তাদের ঘরের মধ্যে যে ধান চাল বা যে ছিল তারও যে সবকিছু যে তারা নিয়ে আসতে পেরেছেন সেটি তারা পারেননি এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কোনোরকম পরিবার পরিজন নিয়ে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে একজন মাঝি আছেন, আপনি দেখতে পাচ্ছেন, আমরা তার সঙ্গেও একটু কথা বলবো, যে তার কাছে আমরা জানতে চাইব, তিনি এই এলাকার বাসিন্দা, যে এইরকম বন্যা পরিস্থিতি আপনি কখনো দেখেছেন এর আগে? আমার বয়সে আমি এরকম পানি কখনো দেখি নাই, সাইরের বন্যা অষ্টআশি বন্যা আমি ছিলাম, কিন্তু এইরকম পানি আমার জীবনে দেখছি না, ভয়াবহ। আমাদের গড়ে ডুগের পানি উঠে গেছে, খুব কষ্টের মধ্যে আছি আমরা। প্রিয়াঙ্কা, আপনি শুনছিলেন আমাদের সঙ্গে যিনি নৌকার মাঝি আছেন, তিনি এরকম বন্যা কখনো তিনি দেখেননি। তো সর্বশেষ যেটি প্রিয়াঙ্কা বলতে চাই, এরকম একটি পরিস্থিতি সিলেটে চলছে, তো সবারই প্রত্যাশা দ্রুতই এই ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে তারা পরিত্রাণ পাবেন এমন একটা শুভ প্রত্যাশা সবার মধ্যেই বিরাজ করছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আনোয়ার, দর্শক সিলেটের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন।